हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे ए भोला तू भोला ना शिष्य भोला की गुरुदेव हरे আমি তো নামে ডুবেছিলাম আমার উত্তরীয়টা তো গলাতে নেই কোথায় গেল রে বাবা ভোলা বলছে গুরু মহাশয় সে তো সেই উড়ে অনেক দূরে পড়ে গেছে গুরুদেব তুই দেখেছিস হ্যাঁ গুরুদেব দেখেছি তা তুই কুড়ালি না না আপনি তো আমাকে বলেননি গুরুদেব এই যা 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 বাবা আমার উত্তরীয় নিয়ে আয় তা ছুটতে ছুটতে এই নিন গুরুদেব এই নিন আবার চলেছে আবার চলেছে আর গুরুদেব তো কৃষ্ণ নাম বদনে হঠাৎ করে গুরুদেবের পাদুকা জোড়া দুটো পড়ে গেছে আবার কিছুক্ষণ পর নজর পড়েছে হয়তো একটু নাববে ঘোড়ার গাড়ি থেকে পাদুকা আরে এই বলা হ্যাঁ গুরুদেব আমার পাদুকা গেল কই বলছে সে তো অনেক দূরে পড়ে গেছে ওই এই একটা গর্তই পড়লো না তা আমি কি করি জানো তুই দেখেছিলি বললো হ্যাঁ গুরুদেব দেখেছিলাম তা কুড়োলি না দাঁড় করালি না না আপনি তো বলেননি আচ্ছা আচ্ছা আমার পাদুকা জোড়া দুটো কুড়িয়ে নিয়ে তা ছুটতে ছুটতে গিয়ে পাদুকা জোড়া দুটো কুড়িয়ে নিয়ে এসেছে এইবার এসে হাঁপাতে হাঁপাতে বলছে আমাকে আর কিছু বললে হবে না বারে বারে শুধু আমাকে ছুট কাটাচ্ছে নিজে বেখিয়ালে থাকবে আর আমাকে ছুট কাটাচ্ছে আমাকে আগে থেকে বলে দিন কি কুড়াবো আর কি কুড়াবো না কি কুড়াবো বলতে হবে হরি বল হরে কৃষ্ণ তখন গুরুদেব বলছে দেখ ভোলা গাড়ি থেকে যা পড়বে কুড়িয়ে আমার ঝোলাতে রাখবি ঘোড়ার গাড়ি চলেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভোলা দেখছে ঘোড়াতে পায়খানা করছে হঠাৎ করে মনে মনে চিন্তা করছে গুরুদেব তো বলেছে গাড়ি থেকে যা পড়বে কুড়িয়ে ঝোলায় রাখতে তড়াক করে গাড়ি থেকে নেবে পড়েছে নেবে এবার সেই ঘোড়ার পায়খানা কুড়াচ্ছে মার গুরুদেবের ঝোলায় রাখছে এবার কি একটা দরকার পড়েছে গুরুদেব যেই ঝোলায় হাত ভরেছে নরম নরম ঠেকছে এটা আবার কি রে এই ভোলা আমার ঝোলাতে কি ভরেছিস এমন নরম নরম লাগছে বললো গুরুদেব ওই ঘোড়ার বিষটা মানে ঘোড়ার পায়খানা হ্যাঁ রে ভোলা তোর আক্কেল কবে হবে রে তুই কি করেছিস ঘোড়ার বিষটা আমার ঝোলায় ভরে দিলি ছি 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 ভোলা কি করেছিস বললো গুরুদেব আপনি আমাকে শুধু শুধু বকবেন না আপনি তো বললেন যে গাড়ি থেকে যা পড়বে কুড়িয়ে আমার ঝোলায় রাখতে শুধু আমাকে বকাবকি এক কাজ করুন আপনি একটা লিস্ট করে দিন কি কুড়বো আর কি কুড়বো না এখন অনেক দূর পথ যেতে হবে তা গুরুদেব লিস্ট করে দিয়েছে গুরুদেব মনের আনন্দে চলেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইবার ঘোড়া যেতে যেতে হঠাৎ করে কিছু সামনে কুকুর ছিল আর কি শানু তারা চিৎকার করেছে ঘোড়া একবারে লাফিয়ে উঠেছে চিৎকার করে
এবার সেই গাড়িতে যত জিনিসপত্র ছিল গুরু শিষ্য সবাই পড়ে গেছে, আর পড়ে গিয়ে পাথরে গুরুদেবের মাথাটা গিয়ে আঘাত লেগেছে, ধাই করে যেই লেগেছে গুরুদেব তো ওখানেই চেতন হারিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, ভোলা অমনি সব পড়ে গেল। এবার তাড়াতাড়ি করে কুড়াতে গিয়ে না, আবার যদি গুরুদেব বকা দেয়, লিস্ট করে দিয়েছে, লিস্টটা মেলাই, এই লিস্ট দেখছে আর একটা করে কুড়িয়ে গাড়িতে রাখছে। এবার সব যখন কুড়ানো হয়ে গেছে, এবার গাড়িতে উঠে চুপ করে বসে আছে, গুরু ওখানে পড়ে আছে, গুরুকে আর কুড়াইনি। হরি বল হরে কৃষ্ণ। গ্রামের লোক এসে জল দিয়ে গুরুদেবের চেতন ফিরিয়েছে। গুরুদেব চেতন ফিরে বলছে, ভোলা তুই গাড়িতে উঠে বসে আছিস আর আমি এখানে পড়ে আছি। বলছে, গুরুদেব আপনার নামটা তো লিস্টে ছিল না। হরি বল হরে কৃষ্ণ। খুব সাবধানে রাখবেন, মানে আমরা হচ্ছে সেই রকম শিষ্য আর কি। আমরা এমন অনেক লিস্ট থেকে জিনিসকে বাদ দিয়ে রেখেছি। হরি বল হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। তা রাধারানী বলছে যে আমার বধু, হ্যাঁ কত সুন্দর মুরলিতে গান করে জানিস, অপূর্ব দেখতে। ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে আছে, ললিতা বলছে, দেখ সব ঠিক আছে কিন্তু রাধে সব কথা মানতে পাচ্ছি না, থেকে থেকে এমন একটা মানুষের রূপে নয়ন দিলি যার গায়ের রংটা একেবারে পোড়া কয়লা। হ্যাঁ পোড়া কয়লা, সে নাকি আবার গোয়ালার ছেলে, মাঠে মাঠে গরু চড়ায়, রাখালিয়া করে, আবার সে সোজা হয়ে দাঁড়াতেও পারে না, তেমন একটা মানুষের রূপে তুই নয়ন দিলি। রাধারানী বলে, সখী রে আমার বধু তো এমন বাঁকা ছিল না, বাঁকা ছিল না। ও তোর বধু এমন বাঁকা ছিল না তো বাঁকলো কি করে? ধর এই সরল সিধে একটা মোমবাতি চেনেন তো না, আবার কি স্ক্যান্ডেল না কি বলে মোমবাতি, তার মাঝখানে যদি তাপ দেওয়া হয় কি হবে, কি হবে গো মায়েরা, মাঝখান থেকে মেকে যাবে। রাধারানী বলছে যে একটা মোমবাতি যদি মাঝখান থেকে তাপ দেওয়া হয় তাহলে মোমবাতিটা বেকে যাবে। বিশাখা বলে, ও গো রাধে সে তো না হয় এক জায়গায় বাঁকবে, এমন তিন জায়গায় বাঁকলো কেমন করে? রাধারানী বলে, সখী রে এই বৃন্দাবন মাঝে এক জাতের গোপী নাই এই বৃন্দাবনে তিন জাতের গোপী আছে নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা আর সাধন সিদ্ধা। এই তিন জাতের গোপী, গোপী প্রেমের অনুরাগ দিয়ে, একটু বলে দি, আপনারা শুনেছেন সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা, তাহলে সাধন সিদ্ধা গোপী কাদের বলে? যারা বাল্যখিল্য মুনি 60,000 জন্ম নিয়েছিল বামন রূপে, কেউ নপুংসক মানে হিজড়ে, কারো 1 হাত 1.5 হাত ব্রহ্মার ভুলে যাদের জন্ম হয়েছিল, রাস শুনলে পরে আপনারা এর তত্ত্ব পাবেন, আমি অতটা এগিয়ে যাব না। তা রামচন্দ্র প্রভুর কাছে বাসনা করাতে রামচন্দ্র প্রভু সেই যুগে ওদের আশীর্বাদ দিয়েছিল, আগত দ্বাপর যুগে তোমাদের গোপমালকের ঘরে জন্ম হবে, তোমরা হবে গোয়ালার রমণী, শারদীয়া পূর্ণিমা রজনীতে থেকো, কানে পেতে বাজবে বাঁশি শুনতে পাবে, তোমাদের আশা পূর্ণ হবে। এরা হলো সাধনা করে ভগবানকে লাভ করেছিল, তাই এদের সাধন সিদ্ধা গোপী বলা হয়। এই বাল্যখিল্য মুনিবর বৃন্দাবনে গোপী হয়েছিল। আর নিত্য সিদ্ধা কাদের বলে? নিত্য সিদ্ধা হচ্ছে রাধারানীর সঙ্গে যে সখী, ললিতা বিশাখা চম্পকলতিকা ইন্দুলেখা তুঙ্গুবিদ্যা সুদেবী রঙ্গদেবী চিত্রা, এই অষ্টসখীর আবার 8টা করে সখী আছে, যাদেরকে হ্যাঁ মঞ্জুরি সখী বলা হয়, আবার মঞ্জুরি সখীরও 8টা করে সখী আছে, যাদের অনুমঞ্জুরি বলা হয়, এরাকে নিত্য সিদ্ধা বলে। আর কৃপা সিদ্ধা কারা? আপনারা অন্ন ভিক্ষা পালা শুনেছেন নিশ্চয়,
অন্ন ভিক্ষা সূর্য পূজা পালা হয় না ভগবানের লীলা, ওই অন্ন ভিক্ষা যাজ্ঞিক পত্নীগণ ওই যে বনের মাঝখানে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল বাহুবল সুবল ভগবান কৃষ্ণ বলরামকে অন্ন দান করেছিল আর ভগবান তাদের কৃপা করেছিল, তাই এদেরকে বলা হয় কৃপা সিদ্ধা গোপী। সখী রে এই তিনি জাতের গোপী, গোপী প্রেমের অনুরাগ দিয়ে আমার বধুকে এমন বাঁকা করেছে, বাঁকা করেছে। তাই আমার বধু বাঁকা ছিল না, আমার বধু বাঁকা ছিল না, বাঁকা তোমরাই করেছ, বাঁকা তোমরাই করেছ, তোমরাই করেছ, তোমরাই করেছ, তোমরাই করেছ, বাঁকা তোমরাই করেছ। কি করে ওই গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছ, ওই গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছ, গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছ, ওই গোপী প্রেমের তাপ দিয়ে বাঁকা তোমরাই করেছ, প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছ, গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছ, গোপী প্রেমের তাপ দিয়ে তোমরাই করেছ, বাঁকা তোমরাই করেছ, তোমরাই করেছ। এই ললিতা শোন, টল মলয় অলকাতি লক মুখ ঝলকই, টল মলয় অলকাতি লক মুখ ঝলকই, টল মলয় অলকাতি লক মুখ ঝলকই, আর ভাও কি ধনু আধুনান রে, ভাও কি ধনু আধুনান রে, ভাও কি ধনু আধুনান। জানিস সুখী রে ও বিশাখা, ও ইন্দুলেখা তুঙ্গু বিদ্যায় আমার গোবিন্দের ললাটের যে তিলক, আর সেই তিলক যেন টলমল করছে, আর সেই তিলকের টলমল নিতে আমার গোবিন্দের বদন খানি যেন ঝলমল করছে। ওরে বাবা, আর কি দেখলাম জানিস, ভাও কি ধুনুয়া ধুনান, মানে আমার গোবিন্দের যে ভুরু যুগল, এই ভুরু যুগল যেন কামের কামান, মানে অর্ধ ধুনু, অর্ধ ধনু বলছে। তা তুই ধনুক দেখেছিস, তা বান দেখিসনি? বললো হ্যাঁ, কে বলেছে বান দেখিনি, আমি বানও দেখেছি। তুই বানও দেখেছিস? হ্যাঁ, তবে শোন, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, ফুলবতী বরত বিমোচন লোচন, ফুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম সরবান, ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল। বাজাও বাজাও, বাজাচ্ছিস না কেন? এই ঠাকুমা তুমি ভেঙেছ? আরে বাবা শোন, ওদিকে এখানে কেউ কিছু ভাঙেনি। আরে আমি বলছি না, আমি বলছি না, রাধারানী বলছে, সখীদের বলছে, ভেঙে দিল ভেঙে দিল। এবার বলি শোন, এই বৃন্দাবনে যারা শুধু ভগবান কৃষ্ণকে ভালোবাসে কিন্তু দেবাদিদেব মহাদেবকে ভালোবাসে না, বলো তাদের ওই ভজনা কখনো সিদ্ধি হবে না, ভজনায় তাদের লাভ হবে না। আবার যারা দেবাদিদেব মহাদেবকে ভালোবাসে আবার আমার প্রাণ কানাইকে ভালোবাসে না, তাদের ভজনায় সিদ্ধি লাভ হবে না। তাই ভজলে দুই ভজতে হবে, বুঝলে? ভজলে কি বললাম মায়েরা, ভজলে দুই ভজতে হবে। কেন না? উভয় উভয়ের গুরু, হরি আর হর, হরিহর একই আত্মা। তাই ভজলে দুই ভজতে হবে। তবে মায়েদের কাছে বলি যে তোমরাও দুই ভজনা করবে, দুই স্বামী ভজনা করবে, দুই পতি ভজবে। তবে আমি বলে যাচ্ছি, আর কাল থেকে যেন আবার ঘরে পতি বাইরে পতি ভজনা করো না, তাহলে সর্বনাশ হবে। জয় শ্রী রাধে। অর্থাৎ গৃহপতিকে জগৎপতি রূপ ভেবে আপনারা সেবা করবেন, ভালোবাসবেন। এখন অনেক মায়েরা মনে মনে আমার উপর খুব রাগছে, বাবা তুমি বাবার গুণ জানো না তো,
হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। তবে শোনো মায়েরা, আমি এ কথা কেন বলছি জানো? ভালোবাসার কাছে বনের বাঘ, সে পর্যন্ত পোষ মেনে যায়, আর মানুষ পোষ মানবে না, এটা তো হয় না। মিষ্টি ভাষি আর মিষ্টি হাসি হতে হবে, বদনে থাকবে মিষ্টি হাসি আর কথা হবে মিষ্টি মিষ্টি। দেখবে এই জগৎ সংসারে যাদের মিষ্টি হাসি মিষ্টি ভাষি, জগৎ সংসার তার কাছে নত হয়ে গেছে। নিতাই গৌর হরিব, জয় শ্রী রাধে। তাই রাধারানী বলছে, ওই যারা এক বই দুই ভজনা করে না, ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল তাদের ব্রত ভেঙে দিল তাদের ব্রত ভেঙে দিল তাদের ব্রত ভেঙে দিল এক বই দুই ভজনা গো তাদের ব্রত ভেঙে দিল এক বই দুই ভজনা গো শ্রী কৃষ্ণ বৃন্দাবনে এক বই দুই ভজনা গো শ্রী কৃষ্ণ বৃন্দাবনে এক বই দুই ভজনা গো তাদের ব্রত ভেঙে দিল ভেঙে দিল বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি বান্ধবী বন্ধু অধরে মধু মাখই বান্ধলি বন্ধু অধরে মধু মাখই বান্ধলি বন্ধু অধরে মধু মাখলি আবার মধুরম মধুর মধুর মৃদু হাসে কি বা মধুর মধুর মৃদু হাসে ওই যে মায়েরা একটু বসো কটা বাজলো রে হ্যাঁ 11টা বাজতে চললো বাবা সারা রাত হোক চা হয় হবে আর মিনিট 20 আর কি তা যাই হোক যেখানে ছিলাম ওই যে মায়েরা ঠোঁটে কি দেয় জানো ওটাকে কি বলে জানো কি আমি করে না বলছে সারা জীবনে 2 থেকে 2.5 কিলো লিপস্টিক খেয়ে নেয় হ্যাঁ এটা একটা বাস্তব এটা সমীক্ষা করে দেখা গেছে যে মায়েরা যে রিটিস্টিস না কি বলে লাগায় না ঠোঁট কি জানো লিপস্টিক 2 থেকে 2.5 কিলো খেয়ে ফেলে বলছে তুমি যতই সাজাগুজো করো না কেন মায়েরা বিউটি পার্লার যাচ্ছে ছেলেরা জেন্টস পার্লার যাচ্ছে এখন তো আবার মায়েদের থেকে ছেলেদের বেশি ভিড় হ্যাঁ গিয়ে দেখবে লাইন পাওয়া যায় না হ্যাঁ তুমি তো আমাকে খৌড়ো করে দাও আমার খৌড়ো এই ভাই কর আমরা তো আর সেলুনে যেতে পারবো না তো একবার বিপদে পড়ে গিয়ে বাবা 3 দিন লাইনই পাইনি দরকার নেই তোমার ওখানে যাওয়ার শুধু চলছে ঘষাঘষি এক একজনকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নিচ্ছে বলো শোনো ওই যতই ঘষাঘষি করো না কেন 50-এ যখন পা দেবে তখন ওই চোখের কোনায় কালি পড়বে আর গাল আর ফোলা ফোলা থাকবে না কেন সেখান থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে ওর উপরে কলম চালানোর আর কারো ক্ষমতা নেই জয় জয় শ্রী রাধে হ্যাঁ বলছে নাকি ছেলেরা না সাজলে নাকি ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না জয় জয় শ্রী রাধে তা যাক এবারে শুনলাম নাকি মেয়েদের বিয়েটাই বেশি হয়েছে সিজন গেল না বিবাহে মেয়েদের বেশি হয়েছে যাক গে সে বিষয়ে যাব না যেখানে ছিলাম রাধে রাধে তা আমাদের ঠোঁটটাকে সুন্দর দেখানোর জন্য যেখানে ছিলাম ঠোঁটটাকে সুন্দর দেখানোর জন্য আমরা নানান রকম আমরা কেমিক্যাল ইউজ করি প্রসাধনী ব্যবহার করি কিন্তু আমার গোবিন্দের ঠোঁটের যে কালার রাধারানী ব্যাখ্যা করছে সখীদের কাছে গোবিন্দের যে অধরের যে রং বর্ণ সেটা কেমন জানো মা ওই যে সময় সকাল 9টার সময় একটা ফুল ফোটে ওটাকে আপনাদের দিকে কি বলে হ্যাঁ 10টার ফুল 9টার সময় ফোটে বলছে 10টার ফুল ওটাকে নটরমণি বলে বা ওটাকে টাইম টাইম কি একটা টাইম ফুল বলে একটা যাই হোক টাইম লক নাকি এরকম একটা বলে টাইম ক্লক এরকম একটা কথা বলে আর ওটাকে বলে বান্ধলি ফুল ওই ফুলের বর্ণটা দেখবেন এত সুন্দর বর্ণটা কি সুন্দর না আমার গোবিন্দের অধরের ওই বর্ণটা হচ্ছে এমতো সুন্দর তাই রাধারানী বলছে জানিস সখী দেখলাম আমার বধু ওই মৃদু মৃদু হাসছে তো বান্ধলি বন্ধুয়া ধরে মধু মাখই বান্ধলি বন্ধুয়া ধরে মধু
মধুর মধুর মৃদু হাসে গো মধুর মধুর মৃদু হাসে গো শোন শোন এই তো গোকুল বৃন্দাবনে সবারই তো বোধ আছে তারা আগে কথা কয় পরে আমার বধু কথা কইবার আগে কথাগুলো ভালো করে শুনতে হবে নালে বোঝা যাবে না বলছে এই তো গোকুল বৃন্দাবনে সবারই বধু আছে তারা আগে কথা কয় পরে হাসে কিন্তু আমারে বধু আমারে বধু আমারে বধু কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে কিবা মধুর মধুর মৃদু হাসে কহতহি গোবিন্দ দাসে কহতহি গোবিন্দ দাসে শুধু তাই নয় সখীরে কত আর বলবো তোরা যখন শুনতে এসেছিস তবে শোন মন দিয়ে আমি দেখে এলাম যমুনার তীরে দেখে এলাম তারে আমি দেখেলাম তারে দেখেলাম তারে তারে কি অঙ্গে এতই রূপ ও তারে কি দুই নয়নে ধরল নারে বেঁধেছে বিনোদ চূড়া 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 নব গুঞ্জাদিয়া বেঁধেছে বিনোদ চূড়া সখীরে নবগঞ্জা দিয়া পরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ওরে উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া রে বামে
बाधिते जाने गोसोई आहा बाधिते जाने गोसोई बाधिते जाने गोसोई ओई बामे चूड़ा खेलाइया बाधिते जाने गोसोई आहा बामे चूड़ा खेलाइया रे आमा होते हबे ना रे आहा बामे আসলে লীলা কথা তো আর শেষ করা যায় না। গঙ্গার জলটা যদি কালি হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি কাগজ হতো, বিশ্ব ব্রহ্মাণ্ডটা বাবা, আর গঙ্গার জল বা সমুদ্রের জল যদি কালি হতো, সিদ্ধিদাতা গণেশ যদি চতুর হস্তে লিখন করত, বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী যিনি এখন বর্তমান, উনি যদি ওনার বদনে, চতুর্মুখ ব্রহ্মা ওনার বদনে, পঞ্চানন দেবাদিদে মহাদেব ওনার বদনে যদি আমার ভগবানের লীলা কথা বলতে থাকতো, এতই অপার লীলা, তবু শেষ হওয়ার নয়। তাই কিছু কিছু কথা মনে পড়ে যায়। এই কথাটা বলে এই পদের উপরে আমরা লীলাকে বিশ্রাম দেব। এবার বিষয়টা হচ্ছে, আজকের যে লীলাটা আমাকে আদেশ করেছে, এই লীলাটা কোনো ঘটনা নয়, কিন্তু অন্যান্য লীলাগুলো ঘটনা, এটা হচ্ছে বর্ণনা, মানে যতই বলবে ততই। তাই যাক, যেখানে ছিলাম, রাধারানী বলছে আমার প্রাণ গোবিন্দ মাথার মধ্যে যে চূড়াটা বেঁধেছে, এমন করে বেঁধেছে আমাদের দ্বারা সম্ভব না। মায়েরা তো অনেক ধরনের খোপা বাঁধে, দেখবেন আরমানি খোপা, কানাড়া খোপা, আবার কোনো কোনো মায়ের দেখবেন চুল না থাকলেও একটা এত বড় গোল মতন খোপা করে, ওটাকে কী বলে জানো, বল খোপা, বল খোপা, নিতাই গৌর হরিবল। কিন্তু যতইভাবে তোমরা খোপা বাঁধো না কেন, চুল বাঁধার স্টাইল করো না কেন, আমার গোবিন্দের মতন কিন্তু অসম্ভব। তা এখন এখানে প্রশ্ন হলো যে আমার প্রাণ গোবিন্দের মাথায় চূড়াটা বেঁধেছে, ঠিক আছে, তা চূড়াটা বাম দিকে কেন হেলে আছে, চূড়াটা বাম দিকে কেন হেলে আছে, ডান দিকে হেলতে পারতো কি বাবা, তাই তো, সামনের দিকে হেলে থাকতে পারতো, পিছনে হেলতে পারতো, বাম দিকে কেন? মা বলছেন বাম দিকে শ্রীমতী রাধারানী আছেন, ঠিক, কিন্তু এখানে একটা, এটা গৌণ, শুধু রাধারানী আছেন বলে বাম দিকে হেলে আছে তা নয়। এবার মোক্ষটা শুনো, এই জগৎ সংসারে দেখবেন যদি হঠাৎ করে কেউ ধনী হয়ে যায়, অনেক টাকার মালিক হয়ে যায়, সে দেখবেন ধরাকে সরা দেখে, সে মানুষকে মানুষ বলে মনে করে না, ধরাকে সরা দেখে। কি ওই নির্ধনীর ধন হলে কি বলে জানো, আমাকে আর বলতে হলো না, জয় শ্রী রাধে। যাক, তবু কিছুটা বিশ্রাম পেলাম যেখানে ছিলাম। বলছে নির্ধনীর ধনের দিনে দেখে তারা, তা এখন কেউ যদি একটু উঁচু পোস্টে চলে যায় তার অহংকারের পা পড়ে না। তা কে এখানে উঁচুতে গিয়েছে না কেন, চূড়া যে কথা হচ্ছে কোথায় গেছে, একবারে ভগবানের মাথায়, হরেই বল হরে কৃষ্ণ, ভগবানের মাথায়। তা মাথায় যখন উঠেছে তার তো একটা অহংকার হবে, তাই পায়ের নপুর মানে চরণের নপুর কেবল চাই নপুর, কিরে এই চূড়া কি হলো, পাগলিয়ে গেলি নাকি, চিৎকার করছিস কেন, পাগল হলি নাকি? বললো চিৎকার করছি কি এমনি, এই দেখ আমি ভগবানের মাথার উপরে আশ্রয় পেয়েছি আর তুই কেমন পায়ের তলায় পড়ে আছিস। আর যেই এই কথাটা বলেছে মাগো, ওই কথাটা যেন নপুরের হৃদয়ে গিয়ে শূল বিদ্ধ করল, কিছুক্ষণ কোনো কথা বলতে পারেনি। কিরে চুপ করে আছিস কেন, কিছু বল, কি বলবো চূড়া, তুই ভগবানের মাথায় আছিস, ভালো থাক, কিন্তু চূড়া মানুষের অহংকার ভালো রে, কিন্তু বেশি অহংকার কারো ভালো নয় রে, হরি বল, অহংকার ভালো কিন্তু বেশি অহংকার ভালো নয়, কেন
আমি ভগবানের মাথায় আছি, আমার তো অহংকার হবে। বললো, ওরে চূড়া, একবার বিচার করে দেখ। আমাকে বললি আমি পায়ের তলায় পড়ে আছি, জানিস চূড়া, তুই যদি বিচার করতিস সে কথা বলতিস না। শোন চূড়া, এই জগৎ সংসারে কত যোগী ঋষি ধ্যানী কর্মী যুগ যুগ তপস্যা করছে আমার ভগবানের। আচ্ছা চূড়া বলতো, এই জগৎ সংসারে ছোট বড় মাঝারি কম বেশি যত ভক্ত আছে, এই জগৎ সংসারের কোনো ভক্ত কেউ কি বলে হে ভগবান তুমি আমাকে তোমার মাথায় আশ্রয় দিও? বল না চূড়া, বল, কোন ভক্ত কি বলে যে হে ভগবান তোমার মাথায় আমাকে আশ্রয় দিও? এখানে ভক্তিমতী মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন সভা মাঝে। আচ্ছা বলুন তো, আমরা কেউ বলি ভগবান তোমার মাথায় আমাকে আশ্রয় দিও? না, ভক্ত কি বলে? ভক্ত বলে প্রভু আর কিছু দাও বা না দাও, ঠাই দিও তোমার ওই রাতুল রাঙা যুগল চরণ, আমাকে তোমার চরণে যেন ঠেলে দিও না, তোমার ওই রাতুল রাঙা যুগল চরণে আমাকে আশ্রয় দিও। হ্যাঁ, কেউ কেউ মাথা চায় না রে, ডাকতে ডাকতে কত ভক্তের জীবন প্রদীপ নিভে গেছে, নিভে গেছে, ওই চরণ পাবো বলে, পাবো বলে। ওরে চূড়া রে, ওরে চূড়া রে, তুই ভগবানের মাথায় আছিস বলে এত অহংকার তোর ভালো নয় রে, এত অহংকার তোর ভালো নয় রে। চূড়া মনে মনে ভাবে, সত্যি তো এই জগৎ সংসারে কেউ তো মাথা চায় না, সবাই তো ওই চরণ কামনা করে, তাহলে ওই চরণে এমন কি সম্পদ রয়েছে যে চরণ কামনা করে যোগী ঋষি ধ্যানী কর্মী? হরি বল হরি বল। আমি কি না ওই চরণ হইতে বঞ্চিত রয়ে গেলাম, বঞ্চিত রয়ে গেলাম। টপ টপ করে চূড়ার নয়ন থেকে বাড়ি বরিশন হচ্ছে। যখন চূড়ার নয়নের বাড়ি গোবিন্দ চরণে পতিত হচ্ছে, নপুর দেখলো চূড়া কাঁদছে। নপুর বলল, চূড়া হয়েছে রে, আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না। শোন চূড়া, এই জগৎ সংসারে অপরাধময় জীবন রে, আমরা তো ভুলে ভুলেই আমাদের জীবন, ভুলে ভুলেই জীবন। এক ভুলে আমি ভেক হয়ে জন্ম নিয়েছিলাম, তারপরে অনেক সাধনা করে আমি এই চরণ পেয়েছি। ওরে চূড়া শোন, ওরে চূড়া শোন, অপরাধময় জীবনে অপরাধ হয়ে যায় বটে, কিন্তু সেই অপরাধ করে যখন কোনো ভক্ত তার হৃদয়ে অনুশোচনা হয়, অনুশোচনার আগুন জ্বলে, আর সেই আগুনটা জ্বলাতে কি হয় জানিস রে চূড়া? ওই আগুন জ্বললে তার নয়নের পথে বাড়ি বরিশন হয়। যেমন পোখর রবির তাপে বাড়ি উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে উড়ে গিয়ে মেঘের সৃষ্টি হয়, আর মেঘ হবার পর যেমন বরিশন ঘটে, তেমন ওই হৃদয়ে যখন অনুশোচনার আগুন জ্বলে, হৃদয়ে আকাশটা উত্তপ্ত হয়ে মেঘের সৃষ্টি হয়, আর নয়নের পথে তখন ভক্তির বাড়ি বরিশন হয়। আর সেই বাড়ি বরিশন হলে কি হয় জানিস? ওই ভক্তের যত অপরাধ সব কিছুই নয়নের জলে ধুয়ে যায়। কি অপূর্ব কথা, নয়নের জলে ধুয়ে যায়। তাই ওরে চূড়া, তোর ওই নয়নের জলে তোর অহংকার দূরে গেছে। তবে তোকে একটা কথা বলি শোন চূড়া, আমি পেয়েছি জগতে গুরুর চরণ, আমি পেয়েছি জগতে গুরুর চরণ। ওরে চূড়া রে, আমি তোরে করি আসি, আমি তোরে করি আসি, আমি পেয়েছি জগতে গুরুর চরণ। ওরে চূড়া রে, চূড়া রে, তোরে বলি, তোরে আমি আশীর্বাদ করি, তুই পাবি
জগত গুরুর গুরুর চরণ পাবে, জগৎ গুরুর গুরুর চরণ। আমি পেয়েছি জগৎ গুরুর চরণ, মানে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র হলেন জগতের গুরু, তাহলে জগৎ গুরুর গুরুকে রাধিকা প্রেমের প্রেমের গুরু। আমি শিষ্য নই, আমি শিষ্য নই, রাধিকা প্রেমে আমায় না চায়ে না চায়ে উদ্ভব। রাধিকা রাধারানী হলো প্রেমের গুরু, এখানে তো আশীর্বাদ তো দিয়ে দিল চূড়া, চূড়া তো আশীর্বাদ পেল, নপুর তো দিয়েছে, তা পূর্ণ কি করে হবে? যার কারণে আপনারা ভগবানের একটা লীলা আস্বাদন করেন, যে লীলাটা হচ্ছে শ্রীমতী রাধারানীর মানভঞ্জন। অনেকে বলে যে নাকি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে আসেনি, কথা দিয়ে প্রভাতে এসেছিল বলে রাধারানীর অভিমান হয়েছে, তাহলে এটা কি শুধু সত্য? বলল না, এটা গৌণ। মোক্ষ কি যদি রাধারানীর মান না হতো? আর গোবিন্দ আমার রাধারানীর চরণে লুটিয়ে পড়ে মস্তকটা চরণ তলে লুটিয়ে দিয়ে যদি না বলতো, হে রাধে সরগর লোখণ্ডন মম শিরসি মুন্ডন দেহি পদ পল্লব মুদারম, এই কথাটা যদি না বলতো, মাথাটা যদি নত না করতো, চূড়া কি পেত রাধারানীর চরণ? তাহলে ভক্তবৎসল্য ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই হলো ভগবানের কাজ। তাই ভক্তের লাগি মাথা নত করে দিয়েছিল শ্রীমতী রাধারানীর চরণে, তাই সেদিন চরণ পেয়েছিল ওই চূড়া, তাই সেই থেকে বারে বারে বাম দিকেই হেলে যায়। কেন না, ওই রাধারানীর চরণ দর্শন করে আর মনে মনে বলে যে হে রাধে হে প্রেমময়ী, আবার কবে কৃপা করবে, কবে পাবো তোমার ওই যুগল রাঙা চরণ, তাই বাম দিকে চূড়া হেলে আছে। কালিয়া বরণ খালি চন্দনেতে মাখা, আর আমা হতে জাতি কুল নাহি গেল রাখা। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হতে জাতি কুল নাহি গেল রাখা। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হতে জাতিকু নাহি গেল রাখা। ওই কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হতে জাতিকু নাহি গেল রাখা। মোহন মুরলী হাতে কদম বহিলে, মোহন মুরলী হাতে কদম বহিল, দেখিয়া শ্যামের রূপ হলাম অচেতন, আমার গৃহকর্ম করাইতে এলায় সব দেহার, জ্ঞান দাসেতে কয় বিষম শ্যামের লেহা। ওই জ্ঞান দাসেতে কয় বিষম শ্যামের লেহা, গুলজার হয়েছে সেই তো জানে, ও গুলজার হয়েছে সেই তো জানে, ওই নজার হয়েছে সেই তো জানে, গুলি জানবে কেন জান জানে, যার হয়েছে সেই তো জানে, ও গুলজানবে কেন জান জানে, বসে কাঁদে নিরোজনে, ও গুলজানবে কেন জান জানে, জানবে কেন আন জনে, যার হয়েছে সে তো জানে। রূপের কথা কইতেছিল সখী শনে বসি, সখী শনে বসি হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামে, বাজিল শ্যামের বাঁশি, বাঁশি রব শুনি কানে চিত ধৈর্য নাহি মানে, মানে অগ্নি উঠিল রসবতী, আমার সাথে ফুল ধনু ল হাতে, হেটি গিয়া গোকুলে গোকুলের পতি, ললিতা বলিছে রাধে রাধে সাজাইব মন সাধে, মন সাধে মনে যাইবি কেন
শেষে সব সখী সঙ্গে নাগর ভেটিব রঙ্গে যেতে হবে তাও যেতে হবে তাও মোরা জানে এমন করে যাস না একটু সেজে নে তাই রাধারানী আমার শ্যাম অভিসারে যাবে বলে রাধারানী সাজছে মায়েরা এখন যে সুরটা আমরা আস্বাদন করব এটা হচ্ছে রাঙামাটির সুর রাঙামাটি রাঙামাটি মানে লাল মাটি আপনারা সিরিয়াল দেখেন তো দেখবো না মানে বাবা সব জলাঞ্জলি দিয়ে দিই সন্ধ্যা নেবে এলে ওই কিছুদিন আগে যে হচ্ছিল একটা কি যেন নষ্ট কুটুম বলে কোনো সিরিয়াল হয়েছিল কি হ্যাঁ ও ইষ্টি কুটুম আমি নষ্ট কুটুম শুনেছিলাম যাই হোক ওই মেয়েটার নামটা যেন কি ছিল তুমি জানো কি নাম ছিল যেন মণিবাহা মণিবাহা এমন কোনো নাম হয় না বাহামণি বাহামণি ঠিক ওই যে টুকু থাম কেন যাব এখন হা ভালে দেখ এই যে টান ভাষা আর রাধারানী সাজছে আর মহাজন এক পাশে দাঁড়িয়ে করে নিল সাজে মাসি বাজে একটু উলুক ধরি তাই গৌর হরিবল হরিবল রাধারানী সাজছে বলে কথা শ্যাম অভিসারে যাবে তাই না নারাই সাজে মাসি বাজে না পড়িল আহারাই সাজে বাসি বাজে না পড়িল উল গো সাজে বাসি বাজে না পড়িল উল গো ধনী কি করিতে ধনীর কি করিতে কিনা ধনীর সবই হলো ভুল গো সবই হলো ভুল ধনী সাজিল চিকুরে আচুরে রায় বাঁধে কেশে ভার 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 কুন্তলে বকুলের মালা ধনির গলে গুঞ্জা হার গলে গুঞ্জা ওই কুন্তলে বকুলের মালা গলে গুঞ্জাহার ধনির গলে গুঞ্জাহার শুধু তাই নাই এবার নাশায় বেসর পরে মুকুত হিলাল নাশায় বেসর পরে মুকুত হিলন নাশায় বেসর পরে মুকুত হিলন
বেসর মানে জানো মায়েরা? বেসর মানে হচ্ছে নাকের মাঝখানটাকে একটু ছিদ্র করা হয়, নাকের মাঝখানটা ছিদ্র করে এইভাবে একটা টানা পড়ে, এটাকে কি বলে আপনাদের দিকে? নোলক। ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে ধার করে হলেও অনেকে পড়ে। যাই হোক, জয় শ্রী রাধে। তা যাই হোক, ব্রজবাসীরা ঠিক এই নাকের মাঝখানটা ছিদ্র করে ওরা কিন্তু সবসময় পড়ে থাকে, ব্রজবাসী বলে, এটাকে বলে বেসর। রাধারানী পড়েছে, নাশায় বেসর সবে মুকুতা হিল, নাশায় বেসর সাজে মুকুতা হিলন, নাশায় বেসর সাজে মুকুতা হিলন, নবীনা কোকিলা যিনি আধয়া ধব, আধয়া ধব, ওই নবীনা কোকিলা যিনি আধয়া ধবল, ধনী রাধয়া ধবল, সাজিছে রাধা, সাজিছে রাধা, সাজিছে রাধা, সাজিছে রাধা, সাজিছে রাধা, সাজিছে রাধা, ভিসারে যাবে বলে কৃষ্ণ দর্শনে যাবে বলে, শ্যাম সোহাগের সোহাগিনী শ্যামবক্ষে বিলাসিনী প্রেমময়ী রাজনন্দিনী, সাজিছে রাধা, সাজিছে রাধা, সাজিছে রাধা, সাজিছে রাধা, সাজিছে রাধা, রবা কখম কবিনা সুমেলি করিয়া, রবা কখম কবিনা সুমেলি করিয়া, পদয়াধ চলে আর পরে মুরছিয়া, পরে মুরছিয়া, পদয়াধ চলে আর পরে মুরছিয়া, পরে মুরছিয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, 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 বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি চায়, ওই বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি চায়, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি চায়, মাধব মাধবী তরুর তলে দেখে শ্যাম রায়, দেখে শ্যামরায়, ওই মাধবী তরুর তলে দেখে শ্যামরায়, দেখে শ্যামরায়, নূপুরের অরুণ ঝুন করি গেল সারা, 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 মাধব উঠিয়া কয়ে রাই আইলো পারা, রাই আইলো পারা, ওই মাধব উঠিয়া কয়ে রাই আইলো পারা, রাই আইলো পারা, শ্যাম কোলে মিলল রসের মঞ্জরি, 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 জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, চরণ মাধুরী, লীলা এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, বদন ভরে হরি বল 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 এইখানে রইল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,